আপনার জন্য শেভিং ক্রিম, তো দেখছেন আমি নিয়েছি রেজার। এভাবে তো করি নাই, ওয়্যাক্স করি। আচ্ছা, তো ভালো লাগলো? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট। তো আপনারা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন ইয়ং গার্লস শাড়ি ওয়ালি ফেস সেট, তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। ম্যাম শাড়ি পরে আছে, ক্যামেরায় ভাই আছে সায়ন ভাই, তো চলুন ম্যাডামের সাথে পরিচয় করিয়ে নিই। ম্যাডাম আপনার নামটা কি আছে বলবেন? আমার নাম সৌম্যমিত্রা গোস্বামী। আমার সাথে আছে শঙ্কর মিত্রা। সৌম্যমিত্রা গোস্বামী। তো ম্যামের আমি ফেস সেট করবো, ক্যামেরায় আছে সায়ন ভাই, তো একটু কাছে আসার জন্য বলবো। দেখছেন আপার লিপ ফেস সেট, এটা ওয়াক্সের দ্বারাই হয় এবং থ্রেডনিং করা হয়, তো এই ওয়াক্সের দ্বারা করলেও লাগে, থ্রেডনিং করলেও লাগে, তো এটা আমি রেজারের সাহায্যে করব। আর এটা করলে কখনো দাঁড়িয়ে ওঠে না, আপনারা কেউ ভাববেনও না যে দাঁড়িয়ে ওঠে। তো এই যে দেখতেই পাচ্ছেন ম্যাডামে আমি করছি এখন ফেস সেট, ঠিক আছে? তো দেখতে থাকুন, আমার সাথে ক্যামেরা আছে সায়ন ভাই, ভালো করে দেখানোর জন্য বলবো। তো চলুন, আপনারা রিকোয়েস্ট করেছিলেন শেভিং ক্রিম উইথ ব্রাশ, তো আমি দিচ্ছি আপনাদের জন্য শেভিং ক্রিম। আমি দিচ্ছি ব্রাশ, আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকমই আপনাদের রিকোয়েস্টের ভিডিও দেখানোর চেষ্টা করি সবসময়ের জন্য। এবং এই ম্যাডামের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা আপনারা শেভিং ক্রিমের দ্বারা করতে পারেন এবং অ্যালোভেরা জেল দিয়েও করতে পারেন, জল দিয়েও করতে পারেন। শেভিং ক্রিম দিয়ে করলে প্রচুর পরিমাণে মুখটা গ্লো হয়ে যায়, কারণ এই ক্রিমগুলোর মধ্যে এমন কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো শেভিং করলে মুখটা প্রচুর পরিমাণে গ্লো দেখায়। তো আপনারা দেখতে থাকুন, এই লেডিস রেজার দিয়ে ম্যাডামের ফেস সেট করছি, আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন
দেখলেন ম্যাডামের আমি রেজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম সায়ন ভাইকে একটুখানি দেখানোর জন্য বলবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাটা পশমগুলো এই যে দেখতেই পাচ্ছেন এই যে সন্তোষ এই যে দেখতেই পাচ্ছেন দেখুন ম্যাডামের এইটা আর এটা কতটা চেঞ্জ লাগছে বুঝতেই পারছেন আপনারা ভালো করে দেখুন তো এটা কখনো খারাপ নয় আর এটা করলে দাঁড়িয়ে ওঠেও না কারণ এটা যে যারা পরিষ্কার মানুষ তাদের এই পশমগুলো থাকলে আরও বেশি কালো লাগে তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম দেখলেন এবার আমি একটুখানি ক্রিম দেবো তো ম্যাডাম এটা তো ফার্স্ট টাইম এই দিকে দেখি কেমন লাগলো ভালো হ্যাঁ কোনো প্রবলেম না নতুন এক্সপেরিয়েন্স আমি নরমালি করিনি কখনো আচ্ছা একটু জোরে একটু জোরে এটা নতুন এক্সপেরিয়েন্স হলো এভাবে তো করি নি ওয়্যাক্স করি আচ্ছা তো ভালো লাগলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ম্যাডামের আরও ভিডিও আসছে আর আজকের জন্য টাটা।